জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। ফারাক্কার ব্লকের বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত গোমানি নদীর পাশে বেওয়া এবং দরগা গ্রামে রাস্তার বেহাল দশা। যে কোনো মুহূর্তে এই রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। এই রাস্তা বন্ধ হলে দুই গ্রামের বাসিন্দা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। গ্রামবাসীদের অভিযোগ, এই রাস্তার সংকরণ কাজ খুব দ্রুত করার আবেদন। কাটান পড়েছে, অসুবিধা হচ্ছে, ডুবছে, বাঁধ দিয়ে ঘেরা পড়ছে, গাঁ বাস থাকছে না, সব চলে যাচ্ছে ভেসে, কিছু হচ্ছে, কাজে লাগে না, আসছে খালি বছর বছর আসছে দেখা করতে, কিছু কাজে লাগছে না। গ্রামে অসুবিধা যখন হচ্ছিল, কোনো অসুস্থ মানুষের জন্য চিকিৎসক কোক ডাক্তাররা এসে রাত বিরাত এসে এই রাস্তা দিয়ে চলে এসে চিকিৎসা করে, তারপরে আপনার এই দিক থেকে ঝাড়খণ্ড থেকে ছোটো বড়ো বিজনেসম্যানগুলো যারা বিজনেস করে এই রাস্তায় আসা যাওয়া করে। আর আমাদের গ্রাম এই নদীর ধারে লাটকে রয়েছে, এই রাস্তা কেটে গেলে আমাদের পুরো গ্রামটাই ভেসে চলে যাবে। পার্মানেন্ট আমার দরকার, এটা একদম পুরো পার্মানেন্ট দরকার। পার্মানেন্ট না হলে একদম পুরো যা আপনি দেখছেন পুরো অবস্থা ছিল কোন যায়, প্রত্যেক বছর কাটতে কাটতে যেটা কেটে যায়, তো আমাদেরকে বলার পর সাথে যা হয়ে যাবে বলছে, এখনও পর্যন্ত এটা হচ্ছে না। শুনকে আমরা এলাকা জানিয়েছিলাম, এলাকা জানিয়েছিলাম, জানাবার পরে বলে আশ্বাস দিয়েছিলাম তাদেরকে ঠিক আছে এটা হয়ে যাবে, তা আমরা ভেবেছি হয়ে যাবে, কিন্তু তারপরে আমরা দেখি আবার কি জিনিসটা হচ্ছে না, তো আবার মনে করেছি আবার যে আপনাদের মাধ্যম দিয়ে জানাতে চাইছি কে কাজটা হবে, তো হোক এমার্জেন্সি কাজটা হোক। এই রাস্তাটা হচ্ছে বেওয়াই গ্রাম থেকে আর দরগা গ্রামকে কানেক্ট করে, প্লাস ঝাড়খণ্ডের ঝাড়খণ্ডকেও কানেক্ট করে। এই রাস্তাটা অনেক গুরুত্বপূর্ণ রাস্তা, প্রায় দিনে 2-3 হাজার লোক, স্থানীয় বাসিন্দা, ছোটো ছোটো ব্যবসায়ী যারা হকার ফকার সব এটা দিয়ে যাতায়াত করে, এবং ছোটো কোয়াক ডাক্তারগুলো যখন আমাদের এখানে কোনো অসুবিধা হয়, এমার্জেন্সি যদি কিছু হয়, তো কোয়াক ডাক্তারগুলো যেগুলো গ্রামীণ চিকিৎসকগুলো আছে তারা কিন্তু এই রাস্তাটাই ব্যবহার করে। এখন এই রাস্তাটা কেটে যায়, আপনি অবস্থা দেখতে পাচ্ছেন যে বাঁশ দিয়ে ঘেরা হয়েছে, এখানে আপনি দেখেছেন তো বাঁশ দিয়ে ঘেরা আছে, আর আর এই রাস্তাটা কেটে গেলে কাটলে এখানেই কাটবে, এবং পুরো যে গ্রামটা আছে না, যে আমরা দেখছি শামসেরগঞ্জ একের পর এক ধ্বংস ধস নেমে গোটা গোটা বাড়ি পড়ে যাচ্ছে, আর কিছুদিনের মধ্যে এখানে বিবাহ গ্রামটাও আস্তে আস্তে শেষ হয়ে যাবে। কিন্তু